আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আইসম্যান দ্য টাইম ট্রাভেলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যেটা রিলিজ করা হয়েছিল 2018-এ। সিনেমা স্টার্টিং এ আমরা একটি লোকের মুখ থেকে শুনতে পাই যে টাইম ট্রাভেল কিভাবে করা সম্ভব। বৈজ্ঞানিকরাও এটা মানতে বাধ্য, যদি কোনো বস্তু যেটা আলোর থেকেও বেশি অর্থাৎ দ্রুত গতিতে এগোতে পারে তাহলেই টাইম ট্রাভেল করা সম্ভব আছে। কিন্তু এটা কি সত্যি হতে পারে? ভবিষ্যতে কোনো এয়ারক্রাফট বা এমন কোনো যন্ত্র আবিষ্কার হতে পারে যার মাধ্যমে টাইম ট্রাভেল করা সম্ভব? না, এটা শুধুমাত্র একটি রটনা ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু বহু বছর আগে যে মুনি ঋষিরা ছিল তারা কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে খুব ইজিলি বলে দিতে পারত। তারা আগেই বলে দিতে পারত যে ভবিষ্যতে কি হতে চলেছে। কিন্তু সময় যাত্রা করা সম্ভব, কারণ আমি নিজে সময় যাত্রা করেছি, কারণ আমার নাম ইয়াং। এরপরে দেখা যায় ইয়াং তার সম্পর্কে তার নিজের সম্পর্কে বলতে শুরু করে দেয়। এরপরে দেখা যায় ইয়াং বলে যে তার জন্ম 1591 সালে হয়েছিল। সে মিন রাজার একটি বডিগার্ড হিসাবে 10 বছর বয়সে জয়েন করে যায়। এরপরে দেখা যায় গ্রামের প্রায় ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেনিং দিতে শুরু করে দেওয়া হয় যাতে তারা গার্ড হয়ে উঠতে পারে ভালোভাবে। আর এই গার্ডের ট্রেনিং নিতে গিয়ে ইয়াং এর কিছু বন্ধু তৈরি হয়ে গেছিল, যার মধ্যে তিনজন খুবই ভালো বন্ধু হয়ে যায়। ওই বন্ধুদের নাম হলো সুয়ে, নিজু, ইয়ুনলং, এই তিনজনেই। আর আমরা সবাই মিলে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিলাম। এরপর দেখা যায় 1624 সালে একটু বড় হয়ে যাওয়ার পর আমাদেরকে একটি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়, যার পরেই আমাদের জীবনটা কিছুটা হলেও আলাদা হয়ে যায়। এরপর দেখা যায় যে আমার সাথে একজন মঙ্কের পরিচয় হয়, যেখানে মঙ্ক আমাকে একটি ডিভাইস দেয় সময় যাত্রার জন্য, আর এমনকি একটা মন্ত্র আমার কানে কানে বলে দেয়। মঙ্ক আমাকে পরিষ্কার জানিয়ে দেয় যে এই মন্ত্রটা আমি যেন কাউকেই না বলি। সেই সময় আমাদের যে রাজা ছিল সে খুবই কম বয়সী ছিল, যার কারণে সে রাজত্বটা ভালো করে চালাতে পারছিল না। এই কারণে সময় যাত্রার যে ডিভাইসটা সে পেয়েছিল সে ডিভাইসটা সে ইয়ুনলং আর সিজুকে দিয়ে দেয়। এরপর ইয়ুনলং আর সিজু দুজনে মিলে ওই ডিভাইসটা রাজাকে দিয়ে দেয়। পর আমি আর আমার আরেক বন্ধু যুদ্ধের জন্য আমরা বর্ডারে পৌঁছে যাই। কিন্তু ওই সময় আমাদের সেনাপতির মনে হয়েছিল যে আমি একত্রিত হয়ে জাপানিজদের সাথে আমাদের যে জাস্টিস মিনিস্ট্রি ছিল তার পুরো পরিবারকে আমি মেরে ফেলেছি। এই কারণে রাজা আমার এই ভুলের জন্য আমার গ্রামবাসীকে শাস্তি দিতে শুরু করে দেয়। কিন্তু আমি রাজাকে বোঝাতে পারি না যে এই ভুলটা আমি করিনি। রাজা আমাদের গ্রামবাসীকে এক এক করে মেরে ফেলে। এর কারণে আমার যে ভালো বন্ধু তৈরি হয়েছিল সেই তিনজনই আমার শত্রুপক্ষ হয়ে যায়। এরপর আমার জন্ম হয় 400 বছর বাদে হংকং শহরে। এরপর এখানে আমার একজন মেয়ে বান্ধবী হয়ে যায় আর সেই আমাকে শেখায় সমস্ত কিছু। কিন্তু দেখা যায় যে পুরনো বন্ধুরা ছিল যারা আমার শত্রু হয়ে গেছিল তারা অনেকদিন আগেই ভবিষ্যতে চলে এসেছিল। ভবিষ্যতে আসার পরেও তারা আমার সাথে লড়াই শুরু করে দেয় আর হঠাৎই আমার ওখানে মৃত্যু হয়ে যায়। মৃত্যুর কারণে আমি সোজা জলে গিয়ে পড়ে যাই। কিন্তু আমাকে মঙ্ক বলেছিল যে আমি যদি ভবিষ্যতে যাওয়ার পর যদি কখনো মারা যাই তাহলে আবারও আমার পুনর্জন্ম হয়ে যাবে। এরপর দেখা যায় ওখানকার পুলিশরা ইয়ংকে খুঁজতে লাগে, কারণ তাদের মনে হয়েছিল ইয়ং একজন খুব রহস্যময়ী একটি লোক। এরপর দেখা যায় যে পুলিশরা এসেছিল তারা প্রত্যেকেই আমার আগের জন্মের বন্ধুরা ছিল। এরপর দেখা যায় সো ইয়ুনলংকে ফোন করে বলে যে আমি ইয়ংকে খুঁজে পেয়ে গেছি, সে এখনো জীবিত রয়েছে। এটা শোনার পর ইয়ুনলং আর দেরি না করে হসপিটালে পৌঁছে যায়। এরপর হসপিটালে আসার পর ইয়ুনলং সোকে মেরে ফেলে দিয়ে একটি মেন্টাল হসপিটালে পৌঁছে যায়। মেন্টাল হসপিটালে এসে নাইজুর কাছে দেখা করতে এসেছিল আর তাকে বলে যে আর আমাদের সুয়োকে দরকার নেই, কারণ যে মন্ত্রটা সেটা সুয়ো ছাড়াও ইয়ং জানে।
এরপর দেখা যায় ইয়ং সে অজ্ঞান অবস্থাতেই ভাবতে থাকে যে তার বন্ধুরা তার কানের কাছে এসে বলেছিল যে আর আমাদের কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র তোমাকেই দরকার আছে। এরপর দেখা যায় যে তারাই তাকে একটা নতুন রূপ দিয়ে দেয়, যে রূপটা এখনকার দিনে খুবই চলছে। ইয়ং এটাও বলতে লাগে যে আমি চাই যে আমি আবার টাইম ট্রাভেল করতে, যাতে আমি আমার গ্রামের লোকেদের বাঁচিয়ে নিতে পারি, কারণ আমি ইতিহাস করতে চাই। এরপর দেখা যায় সে লাইব্রেরিতে এসে একটি ইতিহাসের বই নিয়ে পড়তে শুরু করে দেয়। সেখানে দেখে ইতিহাসের বইতে লেখা আছে যে মিং রাজত্বটা মাত্র 6 বছর অবধি চলেছিল, ওখানকার রাজা তার পরেই মারা যায়। নেক্সট সিনে দেখা যায় ইয়ং, ইউলং আর সুয়ো দুজনে মিলেই আবার ওই অর্কের সামনে পৌঁছে যায়, যেটার মাধ্যমে তারা আবারও টাইম ট্রাভেল করতে পারে। কিন্তু সুয়ো যেহেতু আসেনি, তাই ইয়ং প্রশ্ন করে যে সুয়ো কোথায়। তখন ইয়ংলং তাকে বলে যে সুয়োর কালকে মৃত্যু হয়ে গেছে, কিন্তু ইয়ং সে কথাটা বিশ্বাস করেনি। সে ইয়ংলংকে বলেছে যে আমি তার মৃতদেহটা দেখতে চাই। এটা শোনার পর ইয়ংলং বুঝে গেছে যে তার জন্য খুবই প্রবলেম সৃষ্টি হতে চলেছে, তাই সঙ্গে সঙ্গে সিজুর মাধ্যমে সে তার বান্ধবী অর্থাৎ ইয়ং এর সেই বান্ধবীকে তুলে নিয়ে চলে আসে আর ইয়ংকে বাধ্য করে যে ওই অর্কটির মধ্যে মন্ত্র পড়ার জন্য, যাতে সে খুব সহজেই টাইম ট্রাভেল করতে পারে। এরপর ইয়ং যখন দেখে তার বান্ধবী বন্দুকের সামনে দাঁড়িয়ে রয়েছে, তাই আর বেশি দেরি না করে ওই ডিভাইসটি ওই টাইম ট্রাভেলার মেশিনে লাগিয়ে সে মন্ত্র পড়তে শুরু করে দেয়। এরপর দেখা যায় যে ইয়ংলং আর নিজু দুজনেই টাইম ট্রাভেলারের মাধ্যমে সে তার নিজের পুরনো জায়গায় ফেরত চলে যায়। এরপর ইয়ং তার বান্ধবীকে এসে বলে যে আমাকেও এবার আগের দুনিয়ায় ফেরত যেতেই হবে, কিন্তু ইয়ং এর বান্ধবী তাকে বলে যে আমিও তোমার সাথে টাইম ট্রাভেল করতে চাই, কারণ আমিও যেতে চাই তোমার ওই গ্রামে। এরপর দেখা যায় তারা দুজনে মিলেই ওই অর্গের সামনে দাঁড়িয়ে টাইম ট্রাভেলের জন্য মন্ত্র পড়তে শুরু করে দেয়। এরপর দুজনেই টাইম ট্রাভেলের মাধ্যমে একটি ট্রেনের মধ্যে পৌঁছে যায়, যেখানে গিয়ে তারা দেখে যে একজন লোক দুটি কাপলকে খুবই ব্যতিব্যস্ত করছিল। এরপর ইয়ং আর ওই তার বান্ধবী দুজনে মিলেই ওই লোকগুলোকে খুবই মারতে লাগে। যখন তারা মারপিট শুরু করে দেয়, তখন ওই বাজে লোকেদের আরো কিছু সাথী ওই ট্রেনের মধ্যেই ছিল, তারাও পৌঁছে যায় ইয়ং আর তার বান্ধবীর সাথে লড়াই করার জন্য। এরপর ইয়ং আর তার বান্ধবী দুজনে মিলে তাদেরকে খুবই মজা দেখায় আর ট্রেন থেকে ফেলে দেয়। এরপর দুজনে মিলে আবারও ট্রেনের উপরে উঠে যায় আর ইয়ং আর তার বান্ধবী ওই অর্কের মাধ্যমে আবারও টাইম ট্রাভেলের জন্য রেডি হয়ে যায়। এরপর দেখা যায় ইয়ং টাইম ট্রাভেলারের ফলে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তার আবারও ওই মঙ্কের সাথে দেখা হয়। সে মঙ্কে সমস্ত ঘটনা খুলে বলে, এমনকি সে জিজ্ঞাসা করে যে এরপরে সে কিভাবে তার গ্রামে পৌঁছাতে পারবে। তখন মং তাকে বলে যে তোমাকে আরো অনেক কঠিন পরীক্ষা দিতে হবে আর তুমি এরপর এখান দিয়ে সোজা যাওয়ার পর দুটি রাস্তা দেখতে পাবে, যে দুটি রাস্তাই এক এক দিকে গিয়ে পৌঁছাচ্ছে। আর এই কথাটা বলার পর মং ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর ইয়ং সোজা হাঁটতে শুরু করে দেয় আর ডান দিকের রাস্তাটাই সে বেছে নেয়। এরপর ওখানে তার বান্ধবী মেয়েও চলে আসে। সেই ইয়ং মেয়েকে দেখার পর বলে যে আমরা এখন সঠিক সময়ে পৌঁছে গেছি, এরপর শুধুই সময়ের অপেক্ষা। এরপর দেখা যায় ইয়ং আর তার গার্লফ্রেন্ড একটি ঘোড়ায় চড়ে তার গ্রামে চলে আসে। গ্রামবাসীরা ইয়ং কে দেখার পর খুবই খুশি হয়ে যায়, এমনকি তার মা ইয়ং কে এত বছর বাদে দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়ে যায়। ইয়ং আসার খুশিতে গ্রামবাসীরা সবাই আনন্দে মেতে ওঠে, তারা নানা ধরনের খাবার রেডি করতে লাগে ইয়ং এর জন্য। এরপর দেখা যায় ইয়ং তার গার্লফ্রেন্ড এর সাথে সবার পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় নিজু ইয়ংলং কে বলে যে ইয়ং এতক্ষণে গ্রামে চলে এসছে। ইয়ংলং এটা শোনার পর সে বলে, আমার কোনো কিছুতেই আর মাথা ব্যথা নেই, শুধু আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে মিন রাজ্য জয় করা, যার ফলে আমার সবাই অধীনে হয়ে যাবে। তখন ইয়ং চাইলেও কিছু করতে পারবে না।
এরপর নেক্সট ডেতেই ইয়ং কে দেখা যায় সে গ্রামের শাসককে ডেকে নিয়ে আলোচনা শুরু করে দেয়। ইয়ং তার শাসককে বোঝানোর চেষ্টা করে গ্রামবাসীকে পশ্চিমের দিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে তাদের থাকলে বিপদ হতে পারে। তখন শাসক ইয়ং কে বলে যে আমাদের এখানে কোনো বিপদই নেই, তুমি যেটা জানো সেটা সম্পূর্ণ ভুল। এর পরের সিনে দেখা যায় ইয়ং বাড়ি আসার পর ওর সাথে দেখা করতে সো চলে আসে। সো কে দেখে ইয়ং ভাবতে শুরু করে দেয় এখনো তো সো তার শত্রু তো নয়। সো তাকে বলে আমি কিন্তু তোমার কোনো শত্রু নই। এরপর দেখা যায় সো তাকে বলছে যে আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, কারণ জাস্টিস মিনিস্টার তোমাকে ডেকে পাঠিয়েছে। এরপর ইয়ং এর মনে পড়ে যায় যে এই জাস্টিস মিনিস্টার মারা যাওয়ার কারণেই তার গ্রামবাসীকে এতটা শাস্তি ভোগ করতে হয়েছিল, আর যদি এই জাস্টিস মিনিস্টারই না মরে তাহলে তার গ্রামের আর কোনোই ক্ষতি হবে না, তাহলে পুরোপুরি ইতিহাসই পাল্টে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই মিজু আর ইয়ংলং দুজনে মিলে জাপানিজ মিনিস্টারের সাথে গিয়ে দেখা করে। তারা বলে যে জাপানিজ মিনিস্ট্রিকে যে তোমরা যদি ইয়ং এর গ্রামের লোককে মেরে ফেলতে পারো তাহলে আমরা দুজনে একসাথে মিলিত হয়ে রাজত্ব করতে পারবো। আর এখান থেকেই বোঝা যায় যে ইয়ং জাপানিজদের সাথে মিলিত ছিল না, অ্যাকচুয়ালি মিলিত ছিল নিজু আর ইয়ংলং। এরপরে আমরা ইয়ং কে দেখি সে জাস্টিস মিনিস্ট্রির সাথে দেখা করতে যায়। এরপর ওখানে ইয়ংলং ও ছিল। ইয়ংলং আসলে জাস্টিস মিনিস্টারের মেয়েকে বিয়ে করে নিয়েছিল। অন্যদিকে দেখা যায় যে সিজু যখন গ্রামের ভেতর থেকে সে খরগোশ ধরে আসছিল তখন তারা জাপানিজ লিডারকে দেখে, যারা তার সৈন্যকে আদেশ দিচ্ছে যে ইয়ং এর গ্রামের লোকেদের এক এক করে মেরে ফেলতে। আর ওই জাপানিজ মিনিস্টারের সাথে ছিল সোয়ো, যাকে দেখার পর সিজু বুঝে যায় যে সোয়ো ওই জাপানিজ দলের সাথেই যুক্ত। অন্যদিকে দেখা যায় জাস্টিস মিনিস্ট্রির থেকে বলা হয় যে ইয়ং কে যে মন্ত্র তুমি জানো টাইম ট্রাভেলের বিষয়ে সেটা ইয়ংলং কে দিয়ে দাও। এরপর ইয়ং মিনিস্ট্রিকে বোঝানোর চেষ্টা করে যে সে ওই মন্ত্রটা ইয়ংলং কে দিতে পারে না, কারণ এর কারণে ইয়ংলং সেটার অন্য রকমের অপব্যবহার করতে পারে। এরপর মিনিস্ট্রি তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এটা বলার কারণে তুমি রাজাকে অপমান করছো, কারণ এটা রাজার আদেশ ছিল। ইয়ং তাকে বোঝানোর চেষ্টা করে যে রাজা কিছু বছরের মধ্যে মারা যাবে, কারণ সে ইতিহাস দেখে এসেছে। এটা শোনার পর মিনিস্ট্রি তাকে বলে যে এটা বলার কারণে তুমি আরোই রাজাকে অপমান করলে, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে সে কিছু সেনাবাহিনীকে ডেকে পাঠায়, আর সেনাবাহিনী এসে সোজা তীর ছুড়ে মিনিস্ট্রিকে মেরে ফেলে, কারণ এই প্রত্যেকটা সেনাই ইয়ংলং এর দিকে ছিল। এরপর ইয়ংলং তার বউকেও মেরে ফেলে, আর মেরে ফেলার পর সেই ইয়ং কে বলে যদি তুমি ওই অর্ক আর মন্ত্র আমাকে না বলো তাহলে তোমার এবারও গ্রামবাসীরা মারা যাবে। এটা শোনার পর ইয়ং তাকে বলে যা খুশি হয়ে যাক, তবু আমি তোমাকে মন্ত্র আর ওই অর্কটা কিছুতেই দেব না। অন্যদিকে দেখা যায় সোয়ো নিজুকে এসে বলে যে তুমি এই শত্রুতাটা কেন করলে, আর এরপরেই দেখা যায় দুজনের মধ্যে একটা লড়াই সৃষ্টি হয়ে যায়। নিজু খুবই শক্তিশালী ছিল তাই খুব সহজে সোয়োকে হারিয়ে দেয়, আর একটি তরোয়াল নিয়ে সে সোয়োকে মেরেও ফেলে। অন্যদিকে ইয়ং এর গার্লফ্রেন্ড তার মোবাইলে তার ছবি দেখতে লাগে। ঠিক সেই মুহূর্তে কিছু জাপানি সৈন্য এসে তাকে আঘাত করে দেয় তীরের মাধ্যমে। এরপর ইয়ং এর গার্লফ্রেন্ড ওখানে পড়ে যায়, আর তার হাত থেকে ওই লিঙ্গাটাও পড়ে যায়। এরপর সৈন্যরা এসে গ্রামবাসীকে প্রায় মেরেই ফেলে। এরপর ওখানে ইয়ং পৌঁছানোর পর দেখে ওখানে সমস্ত গ্রামবাসী মৃত অবস্থায় পড়ে রয়েছে। কিছু দূরে তার গার্লফ্রেন্ড এর মোবাইলটা সে দেখতে পায়, দেখে তার গার্লফ্রেন্ড ও প্রায় আর্ধেক অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ পুরোপুরি ঘায়েল হয়ে গেছে। এরপর ওখানে সে লিঙ্গাটা একটি সৈন্য খুঁজে পেয়ে সে লিঙ্গাটা নিয়ে চলে যায়। অন্যদিকে নিজু ইয়ংলং কে ওই লিঙ্গাটা দিয়ে দেয়, দিয়ে বলে যে আমি সোয়োকে মেরে ফেলেছি। ইয়ংলং এটা শোনার পর বলে যে এই কাজটা তুমি খুবই ভালো করেছো। এরপর দেখা যায় জাপানি সৈন্যর লিডার আর ইয়ংলং সবাই মিলে রাজার দরবারে চলে আসে, যেখানে আগে থেকে ইয়ং ও উপস্থিত ছিল।
এরপর ওখানে জাপানিজ সৈন্য আসার পর সে রাজাকে বলে যে আমি ইয়াং এর গোটা গ্রামবাসীকে মেরে ফেলেছি, আর তার জন্য ইয়াং লং ও আমার সাথেই ছিল। এটা শোনার পর ইয়াং তার সাথে যুদ্ধ শুরু করে দেয়। এরপর ইয়াং লং একটা বন্দুক তুলে নিয়ে মেয়ের দিকে অর্থাৎ ইয়াং এর গার্লফ্রেন্ড এর দিকে বন্দুক তাক করে দাঁড়ায় আর বলে যে তুমি এখনো আমাকে ওই মন্ত্রটা বলে দাও, নয়তো আমি মেয়েকে মেরে ফেলবো। ইয়াং এরপর বলে যে তুমি আগে টাইম ট্রাভেলার এর মাধ্যমে মেয়েকে তার নিজের জায়গায় পৌঁছে দাও, তাহলে একমাত্র আমি তোমাকে ওই মন্ত্রটা বলতে পারি। মেয়েটা শোনার পর সে ইয়াং কে বলে যে আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এরপরেই দেখা যায় ইয়াং লং ওই বন্দুক দিয়ে মেয়েকে গুলি করে দেয়। এরপর সে ইয়াং কে বলে যে তোমাকে আমি লাস্ট টাইম বলছি যে তুমি আমাকে এই মন্ত্রটা বলে দাও, আর তার ফলে তুমি টাইম ট্রাভেলার এর মাধ্যমে পৌঁছে গিয়ে মেয়েকে হয়তো বাঁচিয়েও নিতে পারো। মেয়েকে ওই অবস্থায় দেখে ইয়াং আর সহ্য করতে পারে না, তখন সে মন্ত্র পড়তে লাগে আর ওই অর্গের মাধ্যমে আবারও টাইম ট্রাভেলার মেশিনটি চালু হয়ে যায়। এরপরে দেখা যায় ওই টাইম ট্রাভেল মেশিনের মধ্যে ইয়াং লং, ইয়ুং আর ওই জাপানি সৈন্যর যে লিডার ছিল তারা তিনজনেই পৌঁছে যায়। এরপর ইয়াং লং ওই জাপানি সৈন্যকে বলে যে এতদিন তোমার দরকার ছিল, এরপর আর তোমাকে দরকার নেই। এটা শোনার পর ওই জাপানি সৈন্যর সাথে ইয়াং লং এর একটা যুদ্ধ চালু হয়ে যায়। এরপর ইয়াং লং সুযোগ বুঝে জাপানি সৈন্যকে আর ইয়াং কে বাইরে ফেলে দেয়। এরপর ইয়াং আর ওই জাপানি সৈন্য টাইম ট্রাভেলের মাধ্যমে ট্রেনে এসে পৌঁছে যায় আর ওখানেই তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইয়াং লং যখন ইয়াং মন্ত্রটা পড়ছিল সেটা খুব ভালোভাবে শুনে সে মুখস্থ করে নেয়। এরপর ইয়াং চলে যাওয়ার পর সে নিজেই ওই মন্ত্র পড়তে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় যে ভুল মন্ত্র পড়ার কারণে ইয়াং আর ওই জাপানিজ সৈন্যটি এদিক ওদিক অন্য জায়গায় চলে যায়, কিন্তু ওই অর্কটি আর চালু হয় না। এর কারণে ইয়াং লং কোনোভাবেই টাইম ট্রাভেল করতে পারে না। সে বলতে লাগে যে আমি তো মন্ত্র পড়লাম, কিন্তু এই মেশিনটি চালু কেন হলো না। এরপর নিজুকে দেখা যায় বলতে যে তুমি আমাদের সাথে পুরোপুরিভাবে শত্রুতা করেছো, এর কারণে কোনোভাবেই আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না। এরপর সে সমস্ত সৈন্যবাহিনীকে ডেকে পাঠায় যাতে ইয়াং লং কে অ্যারেস্ট করা হয়। এরপর ওখানে রাজাও চলে আসে, কিন্তু ইয়াং লং রাজাকে দেখা সত্ত্বেও সে তার সামনে মাথা ঝোঁকায়নি। রাজা এটা দেখে বলে যে তোমার এত বড় সাহস যে আমি তোমার সামনে থাকা সত্ত্বেও তুমি আমার সামনে মাথা নত করনি, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। ইয়াং লং রাজার কথা শোনার পর সে বলে যে আমি কোনো রাজাকেই মানি না, কারণ এখন থেকে আমি নিজেই রাজা। এটা শুনে নিজু পিছন থেকে তার উপরে গুলি চালিয়ে দেয় আর ওখানে ইয়াং লং এর মৃত্যু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইয়াং আর জাপানি সৈন্যটা লড়তে লড়তে ইয়াং খুবই হাঁপিয়ে যায়। এরপর জাপানি সৈন্যটা খুব সহজেই ইয়াং কে মেরে ফেলে। মরে যাওয়ার পরেই তার দেহটা অদ্ভুত ভাবে ভ্যানিশ হয়ে যায়। এরপরে আবারও দেখা যায় ইয়াং ওই মঙ্ক এর সামনে গিয়ে জীবিত হয়ে যায়। মঙ্ক তাকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি যদি কোনো অন্য দুনিয়ায় গিয়ে মারা যাও তাহলে তুমি আবারও জন্ম নিতে পারো। এরপর দেখা যায় মঙ্ক তাকে বলে যে তুমি তো ডান দিকের রাস্তাটা সিলেক্ট করে সেখান দিয়ে শুরু করে দিয়েছিলে হাঁটা, আর এর কারণে তুমি তোমার গ্রামেও পৌঁছে যাও, কিন্তু যে ইতিহাসটা ঘটে গেছে সেটাকে তুমি বদলাতে পারোনি। এরপর দেখা যায় যে এই ইতিহাসটা আবারও একই রকম ঘটনা ঘটালো, এটাও তোমারই জন্য, কারণ তুমি ভবিষ্যৎকালে তো পৌঁছে যেতে পারো কিন্তু ইতিহাসকে কোনোভাবেই পাল্টাতে পারবে না, কারণ যে ঘটনা ঘটে গেছে সেটাকে পাল্টানো খুব একটা সহজ নয়। এরপর ইয়াং ওই মঙ্কে প্রশ্ন করে যে আমি যদি ডান দিকের রাস্তা না সিলেক্ট করে বাঁদিকের রাস্তা করতাম তাহলে কি হতো। মঙ্ক কোনো উত্তরই তাকে দেয়নি। এরপর দেখা যায় ইয়াং ওই বাঁদিকের রাস্তা ধরে হাঁটা শুরু করে দেয়। এরপর কিছুক্ষণ বাদে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনা যায় যেখান থেকে ইয়াং বলে যে সে ওই অর্কটি না চালু করলেই ভালো হতো, কারণ অর্ক চালু করে সে হয়তো টাইম ট্রাভেল করতে পারছে কিন্তু ইতিহাসকে কোনোভাবেই পাল্টানো সম্ভব নয়।
সে আরো বলে যে যে এই অর্থটি সম্পর্কে জেনে গেছে তাকে সে কোনোভাবেই আর জীবিত ছেড়ে দিতে পারে না। এরপর দেখা যায় আবারও সে ওই রহস্যময় জায়গায় পৌঁছে ওখানে যে জাপানি সৈন্যটি ছিল তাকে মেরে দেয়। আর এরপরই এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।